নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে 60 জনেরও বেশি বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীকে সার্চ কমিটির সাথে মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে প্রথম বৈঠকে 20 জনকে আমন্ত্রণ জানানো হয়, যোগ দেন 14 জন। বৈঠকে অংশ নেয়াদের কয়েকজন পরে সাংবাদিকদের জানান, সরকার ও রাজনৈতিক দলের সুবিধাভোগী ও বিতর্কিত কাউকে না রাখার পরামর্শ দিয়েছেন তারা। কোনো দলীয় সরকারের সময়ে, এটা বর্তমান সরকার হোক বা আগের দলীয় সরকার হোক, তার সময় বিশেষভাবে সুবিধাভোগী কোনো ব্যক্তি যাতে নির্বাচন কমিশনের স্থান না পায়। যারা রিটায়ার লাইফে এসে আপনারা বিভিন্ন টকশোতে দেখেছেন, বিভিন্ন অবসরপ্রাপ্ত লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে সরাসরি অবস্থান নেয়, তো তাদেরকে নেওয়া যাবে না। এইটা ট্রান্সপারেন্ট থাকতে হবে, কাদের নাম এসেছিল, কাদের বাছা হলো। আর একটা হচ্ছে, মহিলা কমিশনার কেন বেশি নয়? সততা, নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা, এই বিষয়গুলোকে যেন পর্যবেক্ষণ করা হয়। দ্বিতীয় বৈঠক শুরু হয় দুপুর একটায়। উপস্থিত ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ী সহ 11 জন। সার্চ কমিটির 10 জনের চূড়ান্ত তালিকায় সাহসী, সাংবাদিক, সংখ্যালঘু ও নারী প্রতিনিধি রাখা এবং তালিকাটি গণমাধ্যমে প্রকাশ করার সুপারিশ করেন তারা। যারা ধর্মীয় এবং জাতিগত দিক থেকে সংখ্যায় কম, সিনিয়র সাংবাদিক এবং নারীর প্রতিনিধিত্ব যাতে বেশি থাকে সেটা আমরা বলে দিই। যাদের নাম এই পর্যন্ত এসছে সবার নামই যেন গণমাধ্যমে সেটা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনে যদি ভালো লোক না যায়, সাহসী লোক না যায়, তখন সরকার পরিবর্তন হয়ে হবে। সেই জন্য তাদেরকে আমি তাদের সাজেস্ট করছি, আপনারা আবার পুনরায় একটু চেষ্টা করে দেখেন, বিভিন্ন আলাপ আলোচনা। আমরা জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে বলেছি, যা আপনি একমাত্র পারেন তাদেরকে এই নির্বাচনমুখী করা কিংবা এই পদ্ধতির সাথে সম্পৃক্ত করা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সার্চ কমিটির কাছে এখনও পর্যন্ত রাজনৈতিকভাবে 136, পেশাজীবী 40, ব্যক্তিগত 36 আর ইমেইলে 90 জনের নাম প্রস্তাব এসেছে। আপনারা কতটুকু এগিয়ে আনলেন আপনাদের কাজ? কালকের মিটিংয়ের পরে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, 32 টাইম আজকে কালকের মধ্যে শর্ট আউটও হয়ে যাবে। কোন নামগুলো একাধিকবার আসে সেখানে প্রয়োজন হলে ওই দুজন প্রস্তাবকের নাম দিয়ে একবার আসবে, তাহলে সেক্ষেত্রে হয়তো অনেকটা কমে আসবে, তারপরে কাজ কমিটির কাজ সহজ হবে। কাল রোববার আরও এক দফা এরকম বৈঠক হবে। এর ভিত্তিতে 10 জনের তালিকা তৈরি করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে কমিটি। তার মধ্যে থেকে একজনকে প্রধান এবং 4 জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। ইবতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।